তাহলে কিন্তু নয় গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার নাম একটা ধারণা বোন পড়া কানা শুন নিয়াল দা সে গণতান্ত্রিক দৃষ্টিকোণ খই এবং নিয়াল লেখায় যে সাঁওতাল সমাজের যে মাঝি ব্যবস্থা এটা কিন্তু যুগ যুগ ধরে পারিবারিক ভাবে হয় কেনা মাঝি হপনে মাঝি হোক না নিজের হপন্তরে মাঝি হোক না জগ মাঝি হোক আগে তার নিয়ে তো আবুয়া যে অগণতান্ত্রিক একটা ব্যবস্থা হয় কেনা এই গণতান্ত্রিক খুঁজে দরকার সে বাং সেটা গণতান্ত্রিক তো দরকার কিছু বছর লাহারে নির্বাচনের মাধ্যমে এবং বেশ ফাদার কো চালাও কে করা যে নিতো তো মঞ্জি তো উনি তো বনুই আন তো মঞ্জি তো নিই কেন সেটা মনে বছর লাগে তাই না ভোট পেলে ওটাং ভোটটা দিয়া ভোট পেলে ওটাং ভোটটা দিয়া সাঁওতাল সমাজ তো নয় কথা মান কাপকে না যে আলে নুই মাঝি বলে মানা দিকে না কাপকে না কিছু কিছু জায়গায় রাখাবো কেনা হাজুক না যে মাঝি কো খোঁজ কেনা যে গণতান্ত্রিক ভাবে মাঝি খোঁজ কেনা গণতান্ত্রিক ভাবে মাঝি এলাকা সমস্যা আছে সমস্যা আছে কেনা যে গণতন্ত্র তো নির্দেবী গণতন্ত্র তো কিন্তু একটা সুস্থ রাষ্ট্র মানে উপহার বায়ন দাঁড়ায় উপাধি আম রাষ্ট্রবিজ্ঞান ছাত্র কেন আম জানি না গণতন্ত্র মূল কথা ওটা কেনা গণতন্ত্রের মূল কথা কি একে রড দিয়ে গেল যে স্বাধীনভাবে ভোট মারা লাগা স্বাধীনভাবে মিটে হর নির্বাচিত লাগা মনে বছর পর পর রবি লাগা তার মানে উনি কুমড়ো বিনা লাগা ওখানে মিটে কথা মনে বছর পর পর মিটে হর বদলে লাগা নগরা গণতন্ত্র তবে গণতন্ত্র কথা তো পাশে আরো খেঁদরি নেবে না বরং আবু কাবুন চর্চা কেন নয় গণতন্ত্র মানে গণতন্ত্র মাঝি গণতান্ত্রিক ভাবে নির্বাচন তো অসুবিধা আছে মানে গণতন্ত্র ভাবে নির্বাচিত ভাবে গণতন্ত্র ভাবে নির্বাচন লেখা অসুবিধা রিয়া কথা তো চিদা ইমান দাইন তো নমা জায়গা রিলিজিয়ন হয়েছে আশুপাশ সরকার রিলিজিয়ন ইয়া মানে ওখা হেলে কয় তিস খরচ মাঝে কয় গুকা হ্যাঁ নুকু তো কু সামাজিক ভাবে নুকু তো মারাংবুরু ঠেক কয় কয় হাতাও কেতে উনি হর এমা দেত কানা কো উনিরান সদস্য কানা কো রায়ত কানা মারাং বড় ঠেক চলে কেন নিয়ে জিনিস তো চলে হ্যাঁ এবং যখন মঝি আর মিটে মঝি কু এমা কু নোয়ারিয়া মিটে ধর্ম আচার মেনা আর মঝি বদলেম ভোট তো চিদা গুরু হুকুম গুরু ঠেঙ্গায় চালাওয়া অকয় ঠেঙ্গা তিঙুয়া উনি মঝি হেতাওয়া তেহিন সাপ কামে যে আপে ওড়ারে কথা গিন মানতা তেহিন আম বাবাই দানাং না বুঙা দানাং নাই তলাই নাই আম বাবা তা কতিন বইহাও কো কোন বইহা কোড়া কোন বইহা কো আপে আপে কো আম তালাবা কো আম হুন মাতা কো ছেলে বাতা কো জিতারে যখন মঝি নিয়ে যখন কথার কাপ খায় মঝি তো কয় হাতাওয়া বাং বেশ কু ইয়ে খায় রাতার রুটি খায় তখন যেন কোনা যে আতরেন হরদ তখন গ্রুপ কেতে তখন গুরু গো গুপা গুরু গু কেতে মঝি থান লাহারে গুরু কু কমি চইয়া এবং ঠেঙ্গা কু চালুয়া এবং আম তালাবা আমপন মাম ছেলে বাতা কু পেয়া হর ভিতর সে বাঠে ঠেঙ্গা বাং চালা এবং ওনার ঠেঙ্গা হ গুরু তো বাই চালাওয়া কি অকয়া তীরে মানে মানে ইয়ে মেনা চেক মানে যে মানে পাতা মেনা হাতর কাবো হাত মেনা উনি হর কো সাপ চুইয়া না ঠেঙ্গা তো তখন উনি হর ওনা মঞ্জি থান ঠেক ঠক কয়ে হবো না ঠক 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 ওটা ঠক ঠক লাই না দে যাও ওনা যে আম বাবা তখন কয় তীরে বহা ভিতরে মি হটে চালাও না আর উন সময় কি অঙ্ক তো রেগেও তাকে হবো কিনা যে তিন কত মঞ্জি তো উনি দিতাম না ভোটের মাধ্যমে নেসেসারি ভোট মাধ্যম তো সিস্টেম নমা তো মানে পশ্চিমা দেশ আমরা মিটে অনুকরণ পন্থা কারা আলো নয় যে কিভাবে হবে গুরু মাধ্যম তো নিয়ে কান নিয়ে মানে তো নতুন প্রজন্ম ভিতরে নিয়ে তো পাকো পতি কানা তো বাকু পতি তো বাকু কিতো বড়ায়া বাকু বড়ায় দিনে হল বসে লেন নমা যে সিস্টেম কান না সিস্টেম দিনে হড়কো বড়ায়া পাকো বড়ায় আমার কি তাহলে আমনা যে মানে তো হিউ কানা মঞ্জি তল লিয়া সিস্টেম মঞ্জি তল লিয়া সিস্টেম মা তিহিন মন অনেক কান একে গণতন্ত্র কি মিটে না গণতন্ত্র মাধ্যমে মঞ্জি সিস্টেম হোক কিন্তু গণতন্ত্র বাইরে যে আরো সিস্টেম মেনা নাম তো বাম রিকগনাইজে কেন বাম পাবলিশ কেন মা এখন আধ্যাত্মিক কোন জিনিস আমার বাক্য প্রতি কেন কি জানো না সরি সরি কেন সে বাং কেন আধ্যাত্মিক জিনিস আরো গুরু গুপুয়া আরো গুরু গুপুয়া গুরু স্থানের প্রতি বলি না হয় তাহলে তো চেম প্রতি ধর্ম তো তাহলে বাম প্রতি হওয়া আমার যে তার লেখা দিয়েছে কেন ছাত্র আমার ভাই এখন ওনা
বিশ্বাসে মেতা যে গুরু মাধ্যম তে উনি সুন্দর আডুমি কারণ হ্যাঁ কোন না কোন প্রতিযোগী তো অন্ধ গিয়া প্রতিযোগী তো নিলাম আ এই নয় কথা কয় আবিষ্কার কা উনি তো বিদে আত্মঘাতী শব্দ আবিষ্কার করা অন্ধ বিশ্বাস বিশ্বাস তো দেখা যায় না ঈশ্বর বিনায়া নিলাম ওনাই প্রতিযোগী না বাপ নিলাম এরা কিন্তু ব্যাপারটা বুঝে না আয়াত কথা তো কি আয়াত অল চোখ না বিশ্বাস কখনো দেখা যায় না বিশ্বাস অনুভব করা হয় যে ম্যাডাম মানে চাইতে তাহলে মঞ্জি চাল কাদায় মারাম গুরু হ্যাঁ সন্তাল আগিল হাপাম তিরে চাল কাদা উনি আয়রন পরের প্রজন্মরে চাল আগু কাদা না জিনিস চাল চালতে তিহিন আবুধাবি সেটার কেন হ্যাঁ কেন নিয়ে যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচন করতে পরের প্রজন্ম এবং মঞ্জি যে বোঙা কান উনি বোঙা সাম হটে বাইরে বাই চালায় উনকু প্রজন্ম ভিতরে মানে কেউ না কেউ খুব আপন ভাবে তাকে মানে খুব গভীরে খুব সূক্ষ্ম ভাবে উনি বোঙা কিন্তু বুঝে না এবং ওনার ক্ষেত্রের দিকে ঠিকা তো চালান উঠে খুবই ফিলোসফি কঠিন জ্ঞান জায়গারে আম আম যেতে মাত কাদা আমরেন ওরা বঙ্গাওয়া নিতুগো মাত কাদা কঠেন চালা গণতন্ত্র ঠে তেহিন গণতন্ত্র মাধ্যমতে আমরেন যে ইয়ে বই প্রতি হয়ে গেলাম ওছা বই প্রতি হয়ে গেলাম আম তেহিন আমরা বঙ্গা মাত কাদিয়া কোনো কারণ বসত হ্যাঁ নিতকু মিতাম কানা আম যাহা ভাবে হোক যে আমরা ওলা বুঙ্গা কুবাম বুঙ্গা উগার মধ্যে আপনার ওলা রে তেহিন বেসুলুক বলাও কানা নিতম সিন্দ্রা এক ওলা বুঙ্গা আর বাম জামে কুবা চিকান নামি আর ওলা বুঙ্গা আর তো গুরু ঠিক চালা লাগাম যুগ যুগ ধরে সাঁওতালদের যে সিস্টেম কো মানা গুকা ওটা তো স্বার্থ না বিষয় বনু বনু একাল তো বলো যাহা থোড়া কারণতে উনি বঞ্চিত না বিষয় বনু যাহা ঢের কারণ উনি ঢিরে নাম কানা বিষয় বনু সমবন্টন মানে অকয় তিনে গান নাম দায়িত্ব তাই তিনে গান কি নাম যার জন্য ওটা গণতন্ত্র লিখান জিনিস হাজুর না দরকার বাং পড়া ওখান দরকার বনু আম চিন্তাই মে যে সমাজের কো বেসলুক রেখায় হর কো জিমতে কো মুজিছে এবং বাং ছাপা ওখান দেবে মঞ্জি জম নুই মাই আউনি হর এটা নয় মিটে সামাজিক দর্শন ফোন জানলে তিন মানে দায়িত্ব করা মঞ্জি আর জুরি পরিকিন বেসলুক না সমাজ রে তখন কো দাল কি দিয়েছে দেড় কি দাল প্রয়োগ করা যে মঞ্জি ঠে মঞ্জি সময় পাই জানা 12 দিন 2 দিন 15 দিন মঞ্জি ওটা কি জম নুই থাকে কিন্তু উনি হর তিন মারাং মানে আওতারে উনি মেনায়া উনি হর হিল্লেরে মেনায়া এক একটি গ্রাম এক একটি রাষ্ট্র কেনা সন্তান